নিয়ে এক কোণায় পড়ে থাকবো। Kill me if you wish, but if you drag my family into this, Allah tumhe kabhi maaf nahi karega. Samjhe tum? Amader matribhasha noy, Bangla amader ma. But the new subscribe korun, click korun bell icon. New nation of Pakistan will have one national language, Urdu. Rashtrabhasha Bangla chai. Keno ek taka parshomik niben shubho? মজুব একটি জাতির রূপকার সিনেমার জন্য বলা হয়েছিল আপনি যত টাকা চাইবেন ঠিক তত টাকাই আপনাকে দেওয়া হবে। কিন্তু 83 কোটি টাকার বাজেটে সেই সিনেমার জন্য তিনি চেয়ে বসলেন মাত্র 1 টাকা। সে কিন্তু নাচরবান্দা, শেষ পর্যন্ত সেই 1 টাকা তিনি নিয়েছিলেন এবং তাকে বারবার বলার পরেও সে 1 টাকাই নিয়েছেন। খুশি মতো টাকা নেওয়ার সুযোগ থাকলেও আরিফিন শুভ কেন মাত্র 1 টাকা পারিশ্রমিক নিয়েছেন, এমন প্রশ্নের উত্তরে শুভ যে উত্তর দিয়েছেন সেটা এমন, ক্ষুদ্র একজন অভিনয় শিল্পী হিসাবে আমার মনে হয়েছে একটা চরিত্র হয়ে উঠতে গেলে সেটার নার্ভ ধরতে হয়, হোক সেটা ফিকশনাল বা বাস্তব ধর্মী, কিসের উপর ভর করে চরিত্র ফুটে তুলব। শুনেছি বঙ্গবন্ধু তার জীবনের 11 বছর 4 মাস 2 দিন কারাগারে কাটিয়েছেন। এই মানুষটার চরিত্রে অন্যতম বৈশিষ্ট্য স্যাটিসফাইড জীবন দশায় মানুষ ও দেশের জন্য কেবল ত্যাগই করে গিয়েছেন। বঙ্গবন্ধুর সাহস ও স্যাটিসফাইজের কথা আমার কাছে স্যাটিসফাইজ কিছুই না, মনে হয়েছে এই সামান্য স্যাটিসফাইজের মাধ্যমে তার চরিত্রের গভীরতা কিছুটা হলেও উপলব্ধি করতে পারব। সেই ভাবনা থেকেই পরিচালককে বলেছিলাম প্রাপ্য যাই হোক আমি নেব না, এও বলেছিলাম যেহেতু আমার রক্ত ঘাম সবই একই সিনেমায় থাকবে পরিশ্রম করব ফ্রি, কাজ করব না, আমি 1 টাকাই নেব এবং সেটাই নিয়েছি। 2019 সালের 6 ফেব্রুয়ারি বঙ্গবন্ধুতে অভিনয়ের আনুষ্ঠানিক প্রস্তাব পান আরফিন শুভ। তার আগে 5 দফা অডিশন হয়, 2 বার ভারতে 3 বার বাংলাদেশে। আনুষ্ঠানিকভাবে তাকে চূড়ান্ত করার দিন শুভর কাছে জানতে চাওয়া হয় কোনো শর্ত আছে কি না। শুভ বলেছিলেন, বলেছিলাম শর্ত একটাই, সম্মানই নিব 1 টাকা। কেন জবাব শুনে মুগ্ধ সবাই, পরিচালক শ্যাম বেনগালের কাছে তার উপাধি হয়ে গেল 1 টাকার আর্টিস্ট। শুভ মনে করেন এটা তার জীবনের অন্যতম রকম একটি স্বীকৃতি। শুভ বলেন, তারা কিন্তু আমার শর্তের সঙ্গে সঙ্গে রাজি হননি, আমাকে অনেক ফাইট করে আজই করাতে হয়েছে। বাংলাদেশের একজন অভিনয় শিল্পী হিসাবে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করে অনেক বড় সম্মান, অর্থ তার কাছে নগণ্য। শুভ বলেন, অর্থ দিয়ে হয়তোবা পার্থিব কিছু সুখ পাওয়া যাবে কিন্তু আত্মার তৃপ্তি মিলবে না, সে সুযোগ সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন। আরেকটা বিষয় হচ্ছে শ্যাম বেনগালের মতো পরিচালকের সাধিন্য এসব টাকা দিয়ে মাপা বোকামি, আমার আসলে কোনো প্রাপ্তির আশা নেই, এবার আমি কি করতে পারি দেখি। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নির্ভর মজিব একটি জাতির রূপকার সিনেমা শুক্রবার 13 অক্টোবর সারাদেশে মুক্তি পেয়েছে এবং 153টি হলে মুক্তি পেয়েছে এবং যারা এই সিনেমাটি দেখেছেন দেখে মুগ্ধ এবং প্রত্যেকটা অভিনয় খুবই সুন্দর, সেক্ষেত্রে বঙ্গবন্ধুর অভিনয় করেছে শুভ, সেই অভিনয়টিও দেখেও দর্শক মুগ্ধ। এবং আমাদের সরকার শেখ হাসিনা প্রধানমন্ত্রী তার অভিনয়ে তার চরিত্রে অভিনয় করেছে নুসরাত ফারিয়া। তো সব মিলিয়ে ছবিটি খুবই সুন্দর হয়েছে, যারা হলে দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।